কৃষ্ণমে সকলকে ধন্যবাদ জানাই। প্রেমময় যিশু আমাদের প্রত্যেককে একত্রিত করেছেন আজ তার এক সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তাই আমি ধন্যবাদ জানাই প্রভুকে, দ্য হাউস অফ গড চার্চের যারা সকলে আজকে উপস্থিত উপাসনা লগ্নে, এবং আমরা শুনেছি যে এক জীবনের কথা আজ এখন শুরুতে বলা হয়েছে, যে সকরিয় যিনি আকাঙ্ক্ষিত হয়ে গাছের ওপর উঠেছিলেন যিশুকে দেখার জন্য, ওনার জীবন আমরা অনেকেই জানি, কিন্তু প্রকৃত জীবন একমাত্র ঈশ্বর জানতেন। সকলকে ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই দ্য হাউস অফ গড চার্চের আজকে এই প্রধান বাক্যের অংশে। আমাদের জীবনে আমরা অনেক কিছু সামাজিকভাবে অর্জন করি, জনপ্রিয়তা বা অপ্রিয়তা দুটোই সমধিক আমাদের একটা জীবনে মানে রাখে। আমরা যখন কারোর কাছে জনপ্রিয় হই, আমাদের কাজ অথবা আমাদের ব্যবহার বা আমাদের বাহ্যিক সমস্ত দৈহিক আবরণ অনেক কিছুই জনপ্রিয়তার এক জায়গায় আনতে পারে। আবার এটাও সত্যি যে আমাদের এইসব জিনিসগুলো যেগুলো জনপ্রিয়তা আনে, সেটা ক্ষণিকের মুহূর্তে সকলকে না অনেককে অপ্রিয়র পাত্র করতে পারে। কিন্তু আমাদের এই জনপ্রিয় হওয়া এবং অপ্রিয় হওয়ার মাঝে একটা জিনিস কিন্তু ভিত্তি, যার উপর নির্ভর করে আমাদের অনেকে আমাদের প্রিয় করে নেন, অনেকে অপ্রিয় করে নেন। এবং আমাদের চলিত সমাজ ব্যবস্থা আজকে এটা বড় আলোচ্য বিষয় যে কেন আমরা মানুষ সংসারে বা সমাজে সবার কাছে প্রিয় হতে পারি না, অপ্রিয় হয়ে যাই। তাই এই প্রিয় অপ্রিয়র মাঝে যে ভিত্তিটা, সেটা হচ্ছে মানুষের সম্পর্ক, এবং এই সম্পর্কের ভিত্তি হচ্ছে ভালোবাসার উপর। তাই আজকে যখন আমরা সেই ভালোবাসা নিয়ে দাঁড়িয়েছি, কথা নিয়ে আমরা একে অপরের প্রিয় হই, আদান প্রদান ভালোবাসা সম্পর্কের দাবিতে বা তার একটা মূল্যযুক্ত জীবনের জন্য। কিন্তু ঈশ্বর যিনি আপনাকে ভালোবেসেছেন, প্রিয় করেছেন, আপনি অপ্রিয় তার কাছে হওয়ার আগে বা আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার ভালোবাসা, ভালো মন্দ যাই থাকুক না কেন, তা সব কিছু তার কাছে হওয়ার পূর্বে আপনি জানেন কি যে উনি আপনায় ভালোবেসেছেন। হ্যাঁ, আজকের বাক্যের অংশে এফিসিয় 1:4 হচ্ছে আমাদের মূলত চোখ থাকবে, যার অংশে বলছে এই জগৎ সৃষ্টির পূর্বে, এই জগৎ সৃষ্টির পূর্বে ঈশ্বর তার পবিত্র এবং নির্দোষ এবং প্রেমময় লোক হওয়ার জন্য আপনাকে আমাকে তিনি খ্রিস্টের মধ্য দিয়ে বেছে নিলেন। চলুন আমরা প্রার্থনায় যাই এই অংশে। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার অকৃত্রিম প্রেম আজকে আমাদের সমস্ত চিরন্তনের জীবনের মূল্যযুক্ত করেছে। তাই প্রভু আমরা একত্রিত তোমার সেই আত্মিক পবিত্রতার বন্ধনে, যার মধ্য দিয়ে আমরা তোমার দ্বারে দাঁড়িয়েছি, তোমার ভালোবাসার আকাঙ্ক্ষায় আমাদের প্রিয়তা তোমার কাছে সমস্তভাবে অপ্রিয় জীবনের মধ্য দিয়েই এসছে প্রভু, তা কোনো আমাদের বাহ্যিকের সম্পর্ক বা ভালোবাসার কারণে নয়। তাই প্রভু তোমার সেই ভালোবাসা প্রিয়তা আমাদের জীবনের সমস্ত অপ্রিয়তাকে ছাপিয়েছে, আর আজকে আমাদের সেই বিষয়
বস্তুকে, আমাদের জীবনকে সমস্ত সাক্ষ্য হিসেবে প্রামাণ্য দিক। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে, আমিন। আর তার আজকে আমাদের বিষয় হচ্ছে যে ঈশ্বর আপনার পিতা, তাই না? পিতা কথাটা বললেই অনেকটা স্নেহশীলতা, দায়িত্বশীলতা এবং অনেকটা আমাদের মধ্যে সেই বলা যায় আমাদের সমস্ত ভাবে মনে হয় যে একটা স্থিতিশীলতা যেটার উপর ভরসা করা যায়। কিন্তু কেন আজকের এই বিষয়ের হেডিং যে আপনি অপ্রিয় হওয়ার সুযোগ পাওয়ার আগে? আপনি অপ্রিয় কখন হন? এমনি ভাবে পরিবারের মধ্যে, যখন আপনার কোনো কিছু পরিবারে বা সমাজে বা বন্ধু বান্ধব প্রতিবেশী তাদের মতো করে হয় না, এবং তারপরে আপনি অপ্রিয় হন, তাদের ভালোবাসা পান না, তাদের ভালোবাসা থেকে বিচ্যুতি হন। হতে পারে আপনি যিশুকে জানার জন্য আপনাকে পরিবারে অনেকে ছেড়ে দিয়েছে, হতে পারে আপনি অপ্রিয় হয়ে গেছেন আপনার অন্য কারণেও। তার মানে এই ভালোবাসার ভিত্তিটা আমাদের পরিবারে সমাজে দাঁড়িয়ে রয়েছে পরস্পরের সমস্ত কেনা বেচা আমাদের জীবনের স্বার্থগুলোর মধ্যে। কিন্তু ঈশ্বর পিতা যে যাকে বলা হয়, তিনি আমাদের তার কাছে অপ্রিয় হব তারপরে ভালোবাসবেন বা আগে তা নয়। আমরা যে মুহূর্তে এই পৃথিবীতে এসেছি তার আগেই উনি সুনিশ্চিত করেছেন যে আমরা প্রিয় ব্যবহার করি ওনার সাথে আর অপ্রিয় ব্যবহার করি তিনি আমাদেরকে ভালোবাসবেন। আর তাই জেল টাকার এক বড় বিশ্বাসী, যিনি সুন্দর এক বার্তা দিয়েছেন আমাদের জন্য, বলছে যে মানুষের মধ্যে ভালোবাসা প্রিয়জনের মধ্যে কিছু দ্বারা জাগ্রত হয়। তার মানে যখন আমরা পরিবারের কেউ কাউকে ভালোবাসি, তার একটা নির্দিষ্ট কারণ থাকে, সে আমায় ভালোবেসেছে, সে আমায় উপকার করেছে, বা আমি তার কিছু করেছি, বা আমাদের সম্পর্ক হচ্ছে ভাই বোন স্বামী স্ত্রী বা মা সন্তান, কোনো একটা কারণের জন্য সেই ভালোবাসা কি হয়, একে অপরের জাগ্রত হয়, আমাদের ভেতরে উৎপন্ন হয়, হ্যাঁ আমি ওকে ভালোবাসবো। হয়তো তাই না? ছোট শিশুরা যখন ভালোবাসে, মা বাবার ভালোবাসা পেয়ে, হ্যাঁ মা বাবাকে আমি ভালোবাসবো, তো এটা ভালোবাসা পেয়ে ভালোবাসা জাগ্রত হয়, আর একজনকে ভালোবাসতে ইচ্ছে করে, তাই না? যখন একটা ছেলে আর একটা মেয়ে ভালোবাসে, তারা একে অপরের ভালোবাসার মধ্যে পড়ে, যখন তারা কিছু পায় সেখান থেকে তাদের বাহ্যিক আকর্ষণ হতে পারে চেহারা, তাদের কারোর বলতে পারে তোমার চোখ দুটো খুব সুন্দর, কারোর বলতে পারে তোমার কান দুটো সুন্দর, এই সুন্দরত্ব দেখে আমাদের কি হয় ভালোবাসার হৃদয়ে কি হয় আমি জানি না, কিন্তু এই ভালোবাসা পৃথিবীর ভালোবাসা উঠে আসে, আমাদের তৈরি হয়, জাগ্রত হয়। তাই বলছেন উনি ঈশ্বরের ভালোবাসা সেরকম নয়, ঈশ্বরের ভালোবাসা হচ্ছে মুক্ত স্বতঃস্ফূর্ত। তার মানে হচ্ছে যে ঈশ্বর আপনাকে যখন ভালোবাসে, এই কারণে নয় যে আপনি খুব ঈশ্বরকে ভালোবেসেছেন এবং ঈশ্বর সেই কারণে আপনাকে ভালোবাসে, না, ঈশ্বর সেই জন্য আপনাকে ভালোবাসে না। বলছে যে ভালোবাসা মুক্ত, মুক্ত মানে আমরা যখন কাউকে ভালোবাসি তার কোনো কিছুর ওপর কারণ থাকে, নির্ভর করি এইটা বলে আমি ওকে এই ভালোবাসি। কিন্তু ঈশ্বরের কাছে আমাদের মধ্যে কি আছে যেটা দেখে ভালোবাসবে? ঈশ্বর কি বলে, আমি তোমার বাহ্যিক কোনো কিছু দেখি না, আমি কি দেখি? হৃদয়। আমি জানি না কোথা থেকে ব্যাখ্যা আসে হৃদয়ের নাকি এরকম পান শেপ হয়, আমি জানি না এটা ব্যাখ্যাটা কেন আসে, কিন্তু আছে। কিন্তু সেই হৃদয় বলতে এই পান শেপ বা ভালোবাসার পান শেপের ভালোবাসা না, তা আজকে আছে সেই পান পানসে হয়ে যাবে কদিন পরে। কিন্তু এই খ্রিস্ট যে ভালোবাসার কথা বলে, সেই এইটুকু জায়গার মধ্যে থাকেনি, ক্রুশের দিকে তাকালে আমরা বুঝি তা কোনোদিন পান থেকে পানসে হয় না। আর তাই বলছে তার ভালোবাসা তিনি অকারণ অপ্রকাশিত, ঈশ্বর মানুষকে ভালোবাসেন
কারণ কি জানেন, আজকের সেই বাক্যের অংশ পড়েছি এফেসিয় 1:4, কারণ তিনি নিজে এই জায়গা আপনার আমার জন্য বেছে নিয়েছেন। আর তাই ঈশ্বর আপনাকে ভালোবাসেন আপনি একজন পুরুষ সুন্দর বলে নয়, অথবা আপনি একজন মহিলা বলে নয়, ঈশ্বর আমাদের প্রতি আকর্ষিত হয়েছে আমাদের কোনো ভালো চেহারা ভালোবাসা কোনো কিছুর জন্য নয়। আমরা দাবি করতে পারি না আমাদের ধর্ম ধার্মিকতা, আমাদের ভালোবাসা তার প্রতি, আমাদের বিশ্বাস তার প্রতি জন্য তিনি ভালোবাসছেন। ঈশ্বর কোনো কিছু আমাদের কাজের জন্য আমাদের ভালোবাসেন না কি করিতে। আর তাই আমরা ছেলে হই, মেয়ে হই, ছোট শিশু হই, বৃদ্ধ হই, তার ভালোবাসা শাশ্বত, তার মানে চিরন্তন, চিরকাল এক থাকে। কারণ ঈশ্বরের মালাকি 3:6 বলে তার ভালোবাসার পরিবর্তন নেই। আমাকে অনেকেই প্রশ্ন করে, বিশেষ করে দাম্পত্য জীবনে, স্বামী স্ত্রীর জীবনে কি হলো বলুন তো, বিয়ে করেছি, এত ভালোবাসা বিয়ের সময় ছিল, 2-3 বছর 4 বছর পর সেই ভালোবাসাটা যেন সেইটা দেয় না আমার স্ত্রী বা আমার স্বামী, এটা 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 কি কারণ? মনে রাখতে হবে সেই ভালোবাসাটা একটা নির্দিষ্ট উপলক্ষে আমরা ভেতর থেকে আমাদের তৈরি হয়। আর তাই কি হয়, সাময়িক ভাবে সেই ভালোবাসাটা দারুণ জোরে ছোটে। যেমন আমরা ধরুন নতুন যদি একটা বাইক কেনে, কেউ কি করে, সারাদিনই চরকি মতো বাইকে করে ঘুরছে, কেন না, নতুন গাড়ি কিনেছি সবাই দেখবে, একটা ছোট বাচ্চাকে দিয়ে দিন, একটা সাইকেল দিয়ে দিন, বাড়ির মধ্যে সব জায়গায় ঘুরছে প্রথম প্রথম, তারপরে কদিন পর ওটা পড়ে আছে। আমাদের ভালোবাসার সম্পর্ক জীবনগুলো অনেক সময় এরকম হয়, যখন নতুন সম্পর্ক হয় সবকিছু সুন্দর 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 সুন্দর, তারপরে আস্তে আস্তে কি হয়, সেগুলো ফেড বা চলে যেতে থাকে, পাংশু হয়ে যেতে পারে, ফিকে হয়ে যেতে পারে তার ভালোবাসার রংটাকে। তাই বলছে যে ঈশ্বর যিনি ভালোবাসেন তিনি সেই ব্যক্তির ওপর তার সমস্ত ভালোবাসাকে কি করেন, স্থাপন করেন। তিনি কোনো ভালোবাসা কোনো কিছু থেকে কাকে কি করেন না, তার ভালোবাসার জন্য। আমি ঈশ্বরকে ভালোবাসি বলে আমাকে ঈশ্বর ভালোবাসেন না। আর তাই সেই জন্য আজকে এই আমাদের বাক্যের অংশটাকে সমস্ত ভাবে বলছে যে জগৎ সৃষ্টির পূর্বে, এই পৃথিবী যখন সৃষ্টি হয়নি, আমরা আদি পুস্তকে জানি ঈশ্বর সেই শুরুতে কিভাবে আমাদের 6 দিনে এবং 7ম দিনে বিশ্রাম নিয়ে তিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, বলছে এই যখন সৃষ্টিটা হয়নি সেই সময় তিনি আপনার কথা মনে রেখেছেন। আপনি কি জানেন এটা, আর কোন ঈশ্বর না পৃথিবী, একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর, ইয়াহওয়ে, আদোনাই, এলোহিম, যত নামে ডাকি তিনি সেই ঈশ্বর যিনি আপনাকে আজকে এখানে যে বসে রয়েছেন আপনারা, বা কেউ যে অবস্থায় রয়েছেন, তিনি আপনাকে অনেক আগেই বেছে নিয়েছেন। তার কারণটা কি ছিল, খ্রিস্টের মধ্য দিয়ে উনি বেঁচেছেন, উনি এই নয় ওনার খুশিতে বেঁচেছেন, কেন না, এই মেয়েটা আমার সন্তান, খুব ভালো মেয়ে, সারাদিন বাইবেল পড়ে, একে ভালোবাসবো আমি, বাবা এই সন্তানটা আমার, এই ছেলেটা খুব ভালো, ও দিন রাত প্রার্থনা করে। মনে রাখতে হবে এগুলো করার পূর্বেই, আমাদের এই পৃথিবীতে জন্মের আসার পূর্বেই ঈশ্বর আমাদেরকে যিশুর মধ্য দিয়ে বেছে নিয়েছিলেন, মানে আমরা খ্রিস্টকে বিশ্বাস করে পাপের জীবন থেকে তার নতুন পবিত্র জীবন লাভ করব, পাপ মুক্ত হব। আর তাই আজকে ঈশ্বর আমাদের বেছে নিয়েছেন তার ভালোবাসার মধ্য দিয়ে, কি চান, তিনি এটা ভালোবেসে করেছেন খ্রিস্টের মধ্য দিয়ে, যে ভালোবাসা উৎপন্ন হয় না কোথাও, যে ভালোবাসা স্বয়ং বাইবেল 1 যোহনের 4:8-10 বলে ঈশ্বর স্বয়ং ভালোবাসা।
তাই তিনি আপনাকে আমাকে বেছেছেন, কারণ কি? কারণ উনি চান উনি যেমন পবিত্র আপনি পবিত্র হন, কারণ এই পবিত্রতা আপনার মধ্যে সেই ভালোবাসা বিস্তার করবে আপনার পরিবারে, আপনার সমাজে, যেখানে আপনাকে কেউ অপ্রিয় ভালোবাসবে না, তখনও আপনি তাকে প্রিয় করবেন বা প্রিয়া করবেন। আর এটা তখনই সম্ভব যদি এই আপনার যে খ্রিস্টের মধ্যে আজকে বসে রয়েছেন, এটা জানেন কারণটা কি, কি কারণে আমি আজকে যিশুতে এসেছি, কি কারণে আমি খ্রিস্ট বিশ্বাসী বলা হয়, কি কারণে আমি চার্চে যাই, কি কারণে আমি বাইবেল পড়ি, কি কারণে আমরা প্রার্থনা করি। তার একটা প্রথম কারণ হচ্ছে, কারণ ঈশ্বর আমাদের ভালোবেসে মনোনীত করেছেন যাতে আমরা তার প্রেমময় লোক হই। কোথায় প্রেম করব যেখানে সবাই আমায় ভালোবাসবে? যিশু প্রশ্ন করেছে, যদি তুমি তাকেই ভালোবাসো যে তোমাকে খালি ভালোবাসে, তাই না, আমায় তুমি ভালোবাসো, তুমি আমার আমি তোমার, তাতে এতে কি ভালো কিছু আছে? এর মধ্যে কি তুমি এমন করছো যেটা বলতে পারো তুমি নতুন কিছু করেছো? এটা তো স্বাভাবিক পৃথিবীর নিয়ম, তুমি আমার আমি তোমার, যতক্ষণ তোমার স্বার্থ আমার স্বার্থ একসাথে হচ্ছে। তাই এই স্বার্থ আর স্বার্থ স্বার্থের মিলনে যে ভালোবাসা তার সাময়িক হয়, সেই জন্য খ্রিস্ট আমাদেরকে এক নতুন জায়গায় নিয়ে যান। কারণ এই পৃথিবীর সৃষ্টিতে আমাদের যখন ফুসফুস তৈরি হয়নি, বা বাতাস যখন ঈশ্বর পৃথিবীতে এনেছিলেন, অক্সিজেন দিয়েছিলেন, তিনি তার আগেই তার দয়া দেখিয়েছেন যে তিনি আপনাকে আমাকে এই পৃথিবীর মধ্যে যখন আনবেন তার প্রেমের লোক, তার প্রেমের লোক, আপনার পরিবারের প্রেমের লোক নন, আপনার বাবা মার পরিবারের লোক নন প্রেমের, আপনার বান্ধবী অথবা বন্ধুর প্রেমের লোক নন, আপনার সন্তান বা মামা পিসি কাকি জ্যাঠা প্রতিবেশীর প্রেমময় লোকের জন্য না, তার প্রেমময়। কেন এই প্রেমময়? কারণ আপনি যখন আপনার প্রতিবেশীকে ভালোবাসেন, প্রতিবেশী আপনাকে হয়তো ডাটা চচ্চড়ি খাইয়েছে, খুব খুশি, বোয়াল মাছের চচ্চড়ি খাইয়েছে, খুব খুশি, তাই আপনি আপনি তার বদলে হয়তো উচ্ছিংড়ে খাওয়ালেন তাকে, না এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে সাময়িক এক বলা যায় আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া, তুমি আমার জন্য করো আমি তোমার জন্য করো। কিন্তু খ্রিস্ট যে প্রেমের কথা বলেছে তা তুমি আমার মধ্যে নয়, খ্রিস্টের প্রেম শুরু হয় কোনো কারণ ছাড়া, তিনি নিজে হচ্ছেন সেই কারণ। আর আজকে আমরা যখন ভালোবাসি, পিতা আমাদের ভালোবেসেছেন, আমরা তার কাছে খারাপ কিছু করে অপ্রিয় হব ভালোবাসায় ছেড়ে দেবেন তা নয়, আমরা চিরকালই পাপের জীবনে জন্মলাভ করেছি এবং ঈশ্বরের সামনে অপ্রিয় থাকব, 10টা ভালো কাজ করলে 20টা খারাপ কাজও করব। তাই ঈশ্বরের কাছে ভালো হওয়ার চেষ্টা করে কোনোদিন লাভ নেই, কারণ ঈশ্বর শুধু বাইরের কাজ দেখে আমাদের বিচার করে না, আমাদের ভেতরের কাজটাও দেখেন হৃদয়ের মধ্যে। তাই এক কঠিন জীবনের মধ্যে তাই যিশু করেছেন কি, তার ভালোবাসাকে স্বর্গে সিন্ধুকে বেঁধে রেখে দেননি, উনি সেই ভালোবাসা স্বর্গের সিন্ধুক থেকে এই পৃথিবীতে নিয়ে এসেছিলেন যাতে আপনাদের আমাদের সংসারে সমাজে সবকিছুর মধ্যে যে মিথ্যা আচারের ভালোবাসা চলছে, সেই মিথ্যা আচারের ভালোবাসাকে তার পবিত্র সত্য আচারে বদলে আনতে। আর তাই যে ভালোবাসা কারণ স্বয়ং নিজে, আজকে আমরা সকরীয় জীবনে বলছিলাম, সকরীয় জানেন লুক সুসমাচারের 19 অধ্যায় কি হয়েছে, সকরীয় গাছের ওপর উঠে গেছে, যিশু আসছে তাকে দেখবে বলে, সে ভেবেছে আমি গাছের লতা পাতায় রয়েছি দেখতে পাবে না, তাই না, কিন্তু সেই ওই গাছের পাতায়
তাই না, লুকিয়ে থাকি আমি, যিশু যাতে আমাকে জানতে না পারে, চমকাতে না পারে। না, এরকম না, যিশু জানেন যে উনি কোথায় দাঁড়িয়ে আছেন। তাই যিশু তাকে চমকে দিয়েছেন যে তুমি গাছের যে পাতাতেই আছো, বাবা তুমি এবার নেমে এসো, কারণ আজকে আমি তোমার গৃহে, তোমার বাড়িতে যাব। ভাবা যায় কি করে এটা সম্ভব? পাড়া প্রতিবেশীর কাছে সে অপ্রিয় লোক, কেন? তার পয়সা আছে, তার প্রতিপত্তি আছে, বাইরের লোকে সবাই সুমিও করে, বড় খাজাঞ্চি ট্যাক্স কালেক্ট করে, গভর্নমেন্টের লোক, বাবারে একে ঘাটাস না, ম্যানেজ করে চল। আমাদের বাস্তব জীবনে এরকম হয় না, কিন্তু খ্রিস্ট এই লোকটাকে, যারা সমাজে অপ্রিয় হিসেবে দেখে, বেঁকা চোখে দেখে, খ্রিস্ট স্রেফ তার দিকে দেখে, তার জীবনে যত অপ্রিয়ই থাকুক তার মধ্যে কোনো পৃথিবীর লোক ভালোবাসার কারণ দেখে না, কারণ সে একজন ঘুষখোর। কিন্তু আমাদের যিশু তারপরেও এই যে বলেছে, আমাদের পিতা তিনি আমাদের বেছে নিয়েছেন অপ্রিয় হওয়ার আগে। তাই ওই সকলীয় যতই খারাপ লোক হোক, সমাজের চোখে খ্রিস্ট তাকে অনুগ্রহের চোখে দেখেছে, দয়ার চোখে দেখেছে, এবং দেখে বলেছে তুমি নেমে এসো। তার অপ্রিয়তা সমাজের মধ্যে যিশুর ভালোবাসার কারণ হয়নি, যিশু তাকে ভালোবেসেছেন এই কারণে, কারণ উনি স্বয়ং নিজের ভালোবাসা, তার অনুগ্রহের ভালোবাসা তাকে নামিয়ে আসতে সক্রিয়কে সাহায্য করেছে। আর তাই আজকে এই পৃথিবীর মধ্যে আমরা যেখানেই দাঁড়ি, আমরা ঈশ্বর যিশুতে নতুন জীবন পেয়েছি। জানেন কি, ঈশ্বর আমাদের পরিত্রাণ করেছে এবং তার পবিত্র প্রজা করেছে, কারণ উনি হচ্ছেন রাজাদের রাজা, বাইবেল বলে। আমাদের নিজের কারণে নয়, আমাদের পাপ থেকে পরিত্রাণ করেছেন, মুক্তি দিয়েছেন এই কারণে নয়। আবার তুমি 10টা ধর্মীয় কাজ করো, 7টা বারে 15টা নিয়ম করো, বা তুমি রোজ যিশুর একটা ছবি রাখো এবং দিন রাত হাত জোর করে সেখানে নমস্কার করো, অন্য কিছু ধুনো দাও না। তিনি বলেন স্বর্গ হচ্ছে আমার সেই সিংহাসন এবং এই পৃথিবী পাদস্থান, তুমি আমার জন্য কি জায়গা বানাতে পারো? আর তাই সেই স্বয়ং রাজা যিনি স্বর্গে ঈশ্বর বসে রয়েছেন, তার ভালোবাসার কারণ আমাদের কাজ নয়, আমাদের ভক্তি নয়, আমাদের বিশ্বাস নয়, আমাদের ভালো আচরণ নয়, গরিব দুঃখীকে দান করা ভালো কাজ, কিন্তু সেই দানের কাজ কোনো পুণ্য অর্জন করে না ঈশ্বরের পবিত্রতার সামনে। এটা আমাদের এক জীবনের ভ্রান্ত বিলাস। আর তাই বলছেন যে ঈশ্বর তার নিজ অনুগ্রহ, অনুগ্রহ মানে দয়া, সংকল্প মানে তার প্রতিজ্ঞা অনুসারে করেছেন, কখন? সেই সৃষ্টির পূর্বে। আবার আমরা পড়ি কোথায়, এপিসিও 1-4 আজকে শুরু করেছি, এই সৃষ্টি জগতের পূর্বে আপনাকে, আপনাকে, হ্যাঁ আপনাকে ঈশ্বর বেছে নিয়েছেন। তার কারণ এই নয়, আপনি খুব সুন্দর, আবার বলি দারুণ ভক্তি, কোন এগুলো কারণ নাই, কারণ উনি কোনো কারণে আপনাকে ভালোবাসেননি, কারণ উনি ভালোবেসেছেন যখন আপনি এই পৃথিবীতে আসেননি, তখন থেকেই তার ভালোবাসা প্রস্তুত আপনার জন্য ছিল। আপনি হাজার ভুল করুন, আপনি হাজার ভালো কাজ করুন, কোনো কিছুতেই ওনার ভালোবাসা আপনার প্রতি কোনোদিন চলে যাবে না, পরিবর্তিত হবে না, তিনি সর্বদা অবস্থাতেই আপনাকে ভালোবাসেন, বেসেছেন, বাসবেন, নিশ্চিত থাকুন। হালেলুইয়া। আর তাই আজকে আমরা প্রত্যেককে, আমরা খ্রিস্টীয় জীবনে সেই আনন্দেতে থাকব। যিশু তার শিষ্যদের বলেছেন কি জানেন, যোহনের 15:16-তে, যে তোমরা আমায় মনোনীত করনি, বরং আমি তোমাদের মনোনীত করেছি,
কারণ পাপের পরিত্রাণ ঈশ্বরের সাথে শুরু হয়, যেখানে ঈশ্বরের ভালোবাসা তার পবিত্র পুত্র যীশুকে ক্রুশে দিয়েছিল যাতে আমরা পাপ থেকে মুক্তি পাই। আর তাই খ্রিস্ট বলে যে তোমাদের আমি ভালোবেসে মনোনীত করেছি, তুমি আমাকে মনোনীত করনি, আমি খ্রিস্টান হব বা খ্রিস্ট বিশ্বাসী হব, হওয়া যায় না। তাহলে পৃথিবীর সকলেই যীশুকে ভালোবাসতে পারতো, কিন্তু যীশু তারপরেও আমাদের তার জীবন দিয়ে ভালোবেসেছেন, ভালোবাসেন। এখন আপনাদের ঘরে কেউ আছে? প্রশ্ন করুন। আপনাদের স্কুল কলেজে জবে অফিসে প্রতিবেশীতে কেউ আছেন যে বলতে পারেন জীবন দিয়ে আপনার জীবনকে সমস্ত কষ্ট দুঃখ থেকে উদ্ধার করবেন, ভালোবাসতে দেবেন? যদি থাকে তাহলে খ্রিস্টকে স্বর্গ থেকে নেমে আসতে হতো না। প্রকৃত ভালোবাসা মানুষের মাঝে চোখ খুলে দেওয়ার জন্য ক্রুশে দাঁড়াতে হতো না, আমরা হারিয়ে নিয়েছি। সেই সকরিয়কে যেমন ডেকে নামিয়েছিল যিশু গাছ থেকে, সকরিয় নেমে এসো, কারণ যা হারিয়ে গেছে আজকে আমি তা খুঁজে বের করছি, কারণ উদ্ধার করতে আমি এই পৃথিবীতে এসেছি। যিশু এসেছেন এই পৃথিবীতে, জগৎ সৃষ্টির পূর্বে আপনাকে মনোনীত করে রেখেছে। আপনি যে ঘরে আজকে থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, খ্রিস্ট আপনাকে সকরিয়ের মতো, যে জায়গাতে আপনার দৈহিক অবস্থান থাকুক, মানসিক কষ্ট থাকুক, উনি আপনার ভালোবাসেন এবং উনি আপনার সাথে একসাথে আপনার ঘরে বসবাস করতে চান, যা সকরিয়কে করেছেন। তিনি আমাদের জীবনটা যে ভালোবাসা নয়, আমরা অপ্রিয় জীবনে চলে গেছি ঈশ্বরের থেকে। আমরা মানুষ একে অপরকে ভালোবাসি, সেটা পৃথিবীর তাকে তাকালে, প্রতিদিনের ঘটনা দেখলে টিভি যে কোনো মিডিয়ায় তার বলার অপেক্ষা লাগে না। মানুষ একে অপরকে আঘাত করতে আগে প্রস্তুত, প্রতিহিংসা নিতে প্রস্তুত, কিন্তু প্রতিকার নয়। প্রত্যেকে প্রতিকারের নামে, সুবিচারের নামে একে অপরকে, যে কোনো ধরনের সামাজিক অবস্থান হোক না কেন, সে ধর্মীয় জায়গা হোক না কেন বা রাজনৈতিক অবস্থান হোক না কেন, প্রত্যেকে যে যার জায়গা থেকে একে অপরকে আঘাত করতে প্রস্তুত। কারণ কারণ খ্রিস্টের ভালোবাসা এই পৃথিবীতে এক বিরল ভালোবাসা, যা মানব জীবনে আমাদের এক নতুন দিশা আনে। তাই আমরা যারা হারিয়ে গেছি ভালোবাসার অভাবে পৃথিবীতে, সত্য ভালোবাসা আমরা জানি না, আমাদের হৃদয়ে যে ভালোবাসা আছে সেটা ঈশ্বর যিশুর যে ভালোবাসার কথা বলছি, যে কোনো অপ্রিয় অবস্থাতেও সবাইকে প্রিয় করে নিতে হয়, আপন করতে হয়, ভালোবাসতে হয়, আর সেই ভালোবাসা একমাত্র আসে খ্রিস্টর কাছ থেকে। খ্রিস্ট কি আজকে আপনার ভালোবাসা? খ্রিস্ট কি আপনাকে সেই ভালোবাসার জায়গায় নিয়ে গেছে? আপনি আজকে কি অবস্থায় আছেন? আপনার জীবনে ঈশ্বর কোথায় আছে? আর তাই আপনি জানবেন যে আপনি অপ্রিয় যখন হওয়ার আগেই ঈশ্বর আপনাকে প্রথম ভালোবেসেছেন, কারণ তিনি পাপীদের ভালোবাসেন। আমরা যারা পৃথিবীতে আছি প্রত্যেকেই পাপী, বাইবেল বলে। আর তার প্রতিদানে, তার ভালোবাসার সুযোগের আগে আমরা তাকে কোনোভাবে প্রতিদান দিয়ে তার ভালোবাসা অর্জন করতে পারি না। ঈশ্বরের ভালোবাসা মানে তার ধার্মিকতা, তার পবিত্রতা পাওয়া। তার পবিত্র ভালোবাসা কোনো কিছু আমাদের ধর্মীয় কাজ, বিশ্বাস করে, ভক্তি দিয়ে আমরা পেতে বা অর্জন করতে পারি না। এটা তার দয়া, যে দয়ার ভালোবাসা, উনি যে অবস্থাতেই আমরা তার সাথে থাকি না কেন, তার সামনে থাকি না কেন, আমাদের যত অপ্রিয় কাজ হোক না কেন, যখন আমরা তাকে ভালোবাসিনি, রোমিও 5:6-8 বলে, তখনও যিশু বলে আমি তোমাদের ভালোবাসি, হালেলুইয়া। আর আজকে ঈশ্বর পিতা এই অপ্রিয় কিন্তু সত্য কথাটা আজকে আমাদের মধ্যে সমস্ত ভাবে বুঝিয়ে দেন। তিনি পাপীদের ভালোবেসেছেন কোনো প্রতিদানের আশায় নয়। তাই জোহনের 1 জোহন পত্রে বলে 18 পদে, যেখানে ঈশ্বরের ভালোবাসা সেখানে ভয় থাকে না। পরিপূর্ণ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে ঈশ্বরের অপ্রিয়কেও ভালোবাসার শক্তি আছে, তা ভয়কে দূর করে দেয়।
কারণ ভয়ের সাথে কি থাকে? শান্তির চিন্তা। যে ভয় পায় সে ভালোবাসায় পূর্ণতা লাভ করেনি। আমাদের ঘরে হয়, সংসারে হয়, আমরা অনেক জায়গায় সংসারে অনেক কিছু বলতে ভয় পাই, ভাবি সম্পর্ক ভেঙে যাবে, ভাবি সংসারে অশান্তি আসবে। কিন্তু ঈশ্বরের ভালোবাসা আমাদের সেই সব জায়গাগুলোতে যেখানে আমরা পৃথিবীতে এগোতে পারি না, আটকে যাই, অশান্তির মধ্যে পড়ে যাই, খ্রিস্টের ভালোবাসা সেই ভয় থেকে, সেই অশান্তি, অস্থিরতা, উদ্বেগ থেকে তার ভালোবাসা উত্তীর্ণ করে। কারণ তার ভালোবাসা সমস্ত অবস্থাতেই আমাদের প্রতি থাকে। আর তাই এক জোহন পত্রের 4:19 বলে যে যীশু ঈশ্বর তিনি আগে আমাদের ভালোবেসেছেন। আজকে কি আপনিও বিশ্বাস করেন যীশু আপনাকে আগে বেসেছেন? ভালো, তিনি আপনাকে মনোনীত করেছেন, তার ভালোবাসার কারণ আপনি নন। কোনো যোগ্যতা আমাদের নেই যে বলতে পারি ঈশ্বর ভালোবাসো, তার ভালোবাসা স্বয়ং তিনি নিজে মনে রাখবেন। তার ভালোবাসা সসৃষ্ট, তার মধ্য থেকেই সেই ভালোবাসা, কারণ উনি স্বয়ং ভালোবাসা। আপনার দ্বারা তার মধ্যে ভালোবাসা তৈরি হয় না। এই প্রসঙ্গে আপনাদের একটা জার্নাল আমি উল্লেখিত করতে চাই। আমরা যখন মানুষ ভালোবাসি, সেই ভালোবাসাটা অনেক বস্তুগত হয়। এটা এনেছি ভালোবেসে, ঘরে খুশি কিছুদিন রইল, নতুন টিভি, বাড়ি, গাড়ি, কাপড়, সোনা দানা, অনেক কিছু সাময়িক খুশি এনে দেয়। আমি ভালোবাসি, সেটা ভালোবাসা নয়, আমরা নিজেরাও জানি। আবার আমাদের ভালোবাসা কখনো কখনো কি হয়ে যায়, সম্পর্কের ভালোবাসা মুহূর্তের মধ্যে আমাদের মাথাকে কি করে নেয়, ছিনিয়ে নেয়। মাথাকে কিভাবে নেয়? আমাদের বুদ্ধি নাশ হয়ে যায়, কি করি আমরা, হতাশায় ভুগি। পৃথিবীর ভালোবাসা যখন বলে, কি বলে যে আমি তার প্রেমে পড়ে গেছি, আমি তার ভালোবাসায় পড়ে গেছি, তার বাহ্যিক আকর্ষণে, তার ব্যবহারে, তার অর্থ দেখে, যে কোনো কারণেই হোক, কিন্তু মনে রাখতে হবে সেটা সাময়িক থাকে। সেই আকর্ষণ, ভালোবাসা, অপ্রিয় সত্য যখন মুখোমুখি হয়, সেই ভালোবাসা কর্পূরের মতো উবে যেতে পারে। কিন্তু খ্রিস্টিয়ার ভালোবাসা যা সমান অবস্থাতেই একই থাকে, উবে যায় না, ফ্যাকাশে হয় না তার রং। তার কারণ তিনি আমাদের অপ্রিয় যে অবস্থায় আছি সে অবস্থায় ভালোবেসেছেন। আমরা প্রিয় হয়ে তার ভালোবাসা পাইনি বা অর্জন করিনি, তিনি দয়া করে আমাদেরকে সেই সর্ব অবস্থাতেই ভালোবাসেন। এই প্রসঙ্গে আর্থার ব্রুকস একটা কথা বলেছেন তার লেখায় দ্য আটলান্টিক। সেখানে উনি বলেছেন যে আমাদের খুশির গুপ্ত রহস্য হচ্ছে যে এই নয় কারোর প্রেমে পড়ে গেছি, বরং সেই প্রেমে থাকা অবিচল, সেই ভালোবাসার মধ্যে থাকা। আর তাই খ্রিস্ট আমাদের সেই ভালোবাসাকে শেখান, আর শেখান আমাদেরকে যে পৃথিবীর যে অবস্থাতেই আমরা থাকি না কেন, চঞ্চলতায়, অশৃঙ্খলতায় যিশু আপনায় ভালোবাসেন। কারণ তার ভালোবাসা শুরু হয় দয়া, ক্ষমা দিয়ে। যখন ক্রুশে তাকাই সেটা দেখি, সক্রিয় জীবনে যখন যিশু তার দিকে তাকিয়েছিল, তখন যিশুর অনুগ্রহের দৃষ্টি তার জীবনে সেই পরিবর্তন এনেছিল, দেখিয়েছিল সেই ভালোবাসা সে সারা পৃথিবীর সমাজে যেখানে তাকে ভালোবাসে না, অপ্রিয়, কিন্তু যিশুর কাছে সে তখনও প্রিয়। আজকে এই ভালোবাসা কি আপনার জীবনে সমস্তভাবে সেই পবিত্র ভালোবাসার উপাদান হয়েছে? খ্রিস্টের জীবন কি আপনার জীবনকে সেই ভালোবাসা, আপনার পরিবারে যারা অপ্রিয় আপনাকে ভালোবাসে না তাদেরকে ভালোবাসার জন্য শক্তি দেয়? যিশু কি এই ভালোবাসার উৎস আপনার হৃদয়ে, না আপনি নিজের ভেতর থেকে তাদের ভালোবাসতে চান? যে মুহূর্তে আপনি নিজের থেকে পরিবারের সকলকে ভালোবাসার চেষ্টা করবেন, সেই ভালোবাসা আজকে কালকে ভেঙে যেতে পারে, হারিয়ে যেতে পারে, হতাশা আনতে পারে। কিন্তু খ্রিস্টের ভালোবাসা হোক আপনার জীবনে ভালোবাসার উৎস, সেই উৎস থেকে আপনি তাদেরকে ভালোবাসুন, তাহলে তারা যে ব্যবহারই আপনার সাথে করবে, যত অপ্রিয় আপনি তাদের কাছে হন না কেন, তারপর আপনি তাদের ভালোবাসতে পারবেন।
আর তাই এবছরের আমাদের জানি যে মূল ভাব ছিল যে জানবো আমি খ্রিস্টকে এবং জানাবো তোমায় খ্রিস্টকে, জানবে তুমি জানবে আমি খ্রিস্টতে কেন নুমি। আর তাই আপনার এই ভালোবাসার সাক্ষ্য যে খ্রিস্ট আপনাকে মনোনীত করেছেন অপ্রিয় হওয়া সত্ত্বেও, কোনো ভালো কাজ করে তার প্রিয় পাত্র আপনি নন, বরং তিনি ভালোবেসেছেন তার দয়ার মধ্য দিয়ে, জীবন দিয়েছেন আপনাকে ভালোবেসে, আর সেই ভালোবাসা আপনি অন্যকে জানান আপনার জীবনের মধ্য দিয়ে, মুখের মধ্য দিয়ে শুধু নয়, যাতে সেই ভালোবাসা অন্য মানুষের, যারা আপনার আপনি যাদের কাছে অপ্রিয় তাদেরকে প্রিয় করে নিন, তাদেরকে আলিঙ্গন করুন এবং খ্রিস্টের ভালোবাসার মাধুর্যকে প্রকাশ করুন। কারণ ঈশ্বর আপনার পিতা, এবং আপনি অপ্রিয় হওয়ার সুযোগ হওয়ার আগেই, যে আপনার ভালো কাজ আর মন্দ কাজ যদি তার কাছে খারাপ কিছু করার আগেই, তিনি এই সৃষ্টির পূর্বে আপনাকে মনোনীত করেছেন যাতে খ্রিস্টের মধ্য দিয়ে আপনি আমি প্রেমময় সেই লোক হতে পারি। আর তাই আজকে আমাদের এই প্রেমময় লোকের জন্য ঈশ্বর যে মনোনয়ন করেছেন তা নিরর্থক নয়, তা প্রকৃতই তার আশীর্বাদ বহন করুন। আসুন প্রার্থনায় যাই। প্রেমময় পিতা যিশু, তোমাকে ধন্যবাদ জানাই তোমার বাক্য, তোমার পবিত্রতার জন্য। তুমি আমাদের সহবর্তী হও, তোমার প্রকৃত প্রেম আমাদের অপ্রিয় হওয়ার সুযোগ হওয়ার আগেই তুমি সেই প্রেম দিয়েছো জগৎ সৃষ্টির পূর্বে। তাই আমাদের পরিবারে, পরিবারে বাইরে, পৃথিবীতে, সামাজিক অবস্থানে যতই আমরা অপ্রিয় হই না কেন কারোর কাছে, তাদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, বা আমাদের জীবন যতই অপ্রিয় তাদের কাছে হোক, তাদের কাছে যেন তোমার ভালোবাসা পৌঁছতে পারে, আমরা যাতে সেই সাক্ষ্য আমাদের জীবনের মধ্য দিয়ে পূর্ণতা দেখাতে পারি, প্রকাশ করতে পারি। তুমি হও আমাদের সেই হৃদয়ে ভালোবাসার উৎস। এই পৃথিবীর কোনো বস্তু নয়, কোনো লোক নয়, কোনো সম্পর্ক নয়, কোনো ভালোবাসা নয় প্রভু, তোমার প্রকৃত ভালোবাসা, তোমার পবিত্র ভালোবাসা আমাদের ভালোবাসার পূর্ণ সুস্থ জীবনের জন্য সেই উৎস, যেখান থেকে আমরা সর্ব অবস্থাতেই আমরা প্রত্যেককে পৃথিবীর অপ্রিয় প্রিয় সকলকে একইভাবে তোমার পবিত্র ভালোবাসায় পূর্ণতা দেখাতে পারবো। প্রার্থনা যিশু নামে চাইলাম, আমিন। ধন্যবাদ সকলকে, গড ব্লেস।